শিক্ষার্থীরা শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি সবার ভালো আছো এবং বাসায় নিরাপদে রয়েছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো দেখো হাজির হয়েছি কি নিয়ে বলো তো, তোমাদের সাথে গণিত বিষয় নিয়ে। আমরা জানি আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমাদের কথায় লিখো কত পর্যন্ত, 100 থেকে 500 পর্যন্ত, তাই না? আমরা হাফ ইয়ারলিতে কি করেছিলাম বলো তো? 100 থেকে 200 পর্যন্ত কমপ্লিট করেছিলাম না? তাহলে চলো 200 থেকে 201 থেকে 300 মধ্যে আমরা সব না করলেও কিছু কিছু করার চেষ্টা করবো, ঠিক আছে? আশা করি তোমরা পারবে। আমরা যেহেতু 1 থেকে 100 পর্যন্ত যদি ভালো করে জানি তাহলে পরবর্তীগুলো সমস্যা হওয়ার কোনো কি ব্যাপার না, তাই না? আর আমি জানি তোমরা কি 1 থেকে 100 পর্যন্ত সব ভালো করে পারো। তাহলে চলো আমরা এখান থেকে অল্প অল্প তুলে দিব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? চলো তাহলে 200 থেকে 300 মধ্যে আজ আমরা কয়েকটি করার চেষ্টা করব। দেখো প্রথমটাই করি, কি হবে বলো তো? কি লিখেছি? 201, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 201। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবেই লিখে যাবে, তাই না? এরপর দেখো কি হবে বলো? 211। তাহলে এভাবেই লিখো, 200টা ঠিক থাকবে, 11, তাই না? এরপর কি লিখবো বলো শিক্ষার্থীরা? সব করাবো না, জাস্ট মাঝে মধ্যে থেকে দিব এবং তোমাদের কোনো কনফিউজ থাকলে মিসকে শুধু কি জানাবে, ঠিক আছে? বলো কি হবে? 214। ওকে, এরপর দেখো কি লিখব বলো? 200 কত হবে বলো? 217। হ্যাঁ শিক্ষার্থীরা দেখো তাহলে কত লিখেছি আমরা? 217, তাই না? এখন দেখো লিখছি আমি 219। লিখো 219, ঠিক আছে? এরপর দেখো লিখো 226, তাই না? 226, ওকে, 233, 233, কত লিখেছি? 233। এরপর দেখো কত হবে বলো? 37, তাই না? এরপরে লিখো 239, 39, ওকে। উপর দেখো
কত লিখবো, 242। এরপরে কি লিখবো বলো, 245। 245, 45। হে, এরপর কত লিখবো বলো, তোমরাই বলো, 250 লিখি না, 250। ঠিক আছে, আজ আমরা 300 পর্যন্ত করব, ঠিক আছে, 300 পর্যন্ত লেখার চেষ্টা করব। দেখো, 252, 252, আমি সব লিখছি না, গ্যাপ দিয়ে লিখছি, তারপরে যদি কোথাও সমস্যা হয় মিসকে কী করবে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে, ঠিক আছে। 256 লিখো, 256। ওকে, এরপর কী লিখবো বলো, 200 কত হবে বলো তো, 260। ঠিক আছে, বাষট্টি লিখো, টয়ট। ঠিক আছে, কি লিখবো বলো, 266, তাই না, 266 লিখো শিক্ষার্থীরা, 266। ওকে, এরপর লিখো, 270। কি হবে বলো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, 272। ঠিক আছে, 200 তো কি হবে বলো তো, 88, তাই না, 288। বলো, 89। কি হবে বলো, 292। ঠিক আছে, ওকে, এরপরে কি লিখবো বলো, 295। 295, এরপরে কত লিখবো, 297 লিখি,
90, এরপরে 299, 299, এরপর কত লিখছি দেখো, 300। তাহলে কি করলাম, 201 থেকে 300-র মধ্যে আমি কিছু কি বলো সংখ্যা কথায় লিখে দিয়েছি, আশা করছি তোমরা পারবে। তো আমি আবার রিভিউ দিচ্ছি, দেখো আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস কি বলো তো, বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমাদের কথায় লিখো 100 থেকে 500 পর্যন্ত রয়েছে। তো আমরা এর আগের টার্মে কি করেছিলাম, 100 থেকে 200 পর্যন্ত করেছিলাম, আশা করি তোমরা সেগুলো পারো। আর আমি কি বলেছি তোমাদের, 1 থেকে 100 পর্যন্ত যেহেতু আমরা পারি, তাহলে বাকিগুলো আমাদের সমস্যা হওয়ার কথা না, তাই না? তো দেখো আজ আমি তোমাদের 201 থেকে 300-র মধ্যে করার চেষ্টা করেছি, দেখো কত, 201, এরপর কত দেখো, 211, পরে হলো 214, পরটা হলো 217, 219, 226, 233, 237, 239, 242, 245, 250, 252, 256, ওকে, এরপর দেখ 260, ওকে, 262, 266, 270, 272, 284, 288, 289, 292, 295, 297, 299, 300, ওকে। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছ, আমি জানি এগুলো তোমরা পারো, অনেক মজা পেয়েছ। তো আমরা মজা করে করে পরের ক্লাসগুলো করব, যে কথা লিখো যে অংশটুকু তোমাদের দিয়েছি এই অংশটুকু পড়ে ফেলার চেষ্টা করবে। আমরা জানি আমাদের সময়ের কাজ কী করতে হয়, সময়ে করে ফেলতে হয়, তাই না? তাহলে কি হয়, পড়া জমে থাকে না এবং সামনের কাজগুলো আমরা সহজে করে ফেলতে পারবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, বাবা মায়ের কথা শুনে চলবে, আর কী করবে বলো তো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, তাই না? আর পুষ্টিকর খাবার গ্রহণ করবো, ঠিক আছে? বাসায় থাকবে, বাই।